আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গাউসের উপপাদ্য তার প্রয়োগ, ঠিক আছে? তাহলে কি করব, গাউসের উপপাদ্য তার প্রয়োগ। তো তার আগে তার আগে আমি কতগুলো জিনিস বলতে চাই, সেটা কি ধরো এখানে একটা টার্ম আছে যেটাকে বলা হয় ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর। তো ক্ষেত্র ভেক্টরটা কি, তার মধ্যে আগে আমরা কি জানি যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটা হয়, দৈর্ঘ্য মানে কোনো একটা বস্তু দৈর্ঘ্য, সেটা যদি ধরো একটা দূরত্ব হচ্ছে যে এখান থেকে এইটা, তো এই দৈর্ঘ্যর একটা ভেক্টর হয়, সেটা বোঝায় যে এর দিক এই দিক অথবা এই দিক, যে কোনো একটা দিকে বোঝায় দৈর্ঘ্য। সেরকমই এই বস্তুটার যদি ক্ষেত্রফল থাকে, তাহলে ওর ক্ষেত্রফল যদি এটা একটা কোনো তল হচ্ছে, তল আমরা কল্পনা করছি এরকম একটা তল, তাহলে এই তলের সাথে যে লম্ব বরাবর হবে, তলের সাথে লম্ব মানে এই তলের সাথে এটা লম্ব হচ্ছে, ঠিক আছে, এই দিক বরাবর এর ক্ষেত্রফল ভেক্টর দিক হবে। ওকে, তার মানে এই অংশটা যদি এর ডিএস অংশ হয় তাহলে এর ক্ষেত্রফলকে আমি লিখব কি, এর ক্ষেত্রফলকে লিখব আমি ডিএস ভেক্টর ইকুয়াল টু ডিএস ইনটু এন ক্যাপ, এটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এবার আমাদের একটা টার্ম আসছে যেটা দেখবে তোমরা স্যাম্পল কোশ্চেনেও দেখেছিলে, সেটা কি যে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সটা কি, দেখো তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকেই তড়িৎ ফ্লাক্স বলে। ধরো এইটা একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যে মোট তড়িৎ বলরেখার সংখ্যা পাস করবে সেটাকে বলা হবে তড়িৎ ফ্লাক্স। তাহলে ধরো এই ক্ষেত্রের মধ্যে আমি যে আমি ধরে নিচ্ছি ধরো এখানে একটা কোনো একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এবারে এই বস্তুর এইখানে এর মোট ক্ষেত্র হচ্ছে এস, ঠিক আছে, এবার এর এই ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে ডিএস, এই অংশটা হচ্ছে ডিএস। এবার এই বস্তুটার জন্য এখানে যদি চার্জ কিউ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক দিয়ে পাস করছে, ঠিক আছে, আর এর ক্ষেত্রটা কোন দিকে, এর লম্ব, লম্ব মানে এই দিক বরাবর, তার মানে এন ক্যাপ এই দিকে আর ই ভেক্টর হচ্ছে এই দিকে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণটাকে আমি ধরছি থিটা, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে এই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, সেটাকে আমি লিখবো ডি ফাই, এই ছোট্ট অংশটা দিয়ে, সেটা ইকুয়াল টু কি হবে, সেটা ইকুয়াল টু হয় ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে ই ভেক্টর মানে হচ্ছে কি, ই ইনটু ডিএস কস থিটা, এদের মধ্যবর্তী কোণ, তার মানে এটাকে লিখতে পারি ই কস থিটা ইনটু ডিএস, এই ই কস থিটাটাকেই বলা হবে তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশ, তার মানে এটাকে আমি লিখছি ই এন, তার মানে এই দিকের বরাবর ই এর কম্পোনেন্ট, এই যে ই এর কম্পোনেন্ট এই দিক বরাবর, এটাই হচ্ছে ই এন, ঠিক আছে, এটাই হচ্ছে ই এন। তাহলে ই এন ইনটু ডিএস, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে ওই লম্ব উপাংশ, তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশ ইনটু ওই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই যে তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্সটা কি জিনিস, এই তড়িৎ ফ্লাক্সটা, তড়িৎ ফ্লাক্সটা একটি স্কেলার রাশি, কারণ এটা একটা ডট প্রোডাক্ট, দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, প্রোডাক্ট যেটা হবে সেটা স্কেলার রাশি, এবং এর একক কি হবে, এর একক হবে আমরা ইলেকট্রিক ফিল্ডের একক কি জানি, ভোল্ট পার মিটার ইনটু মিটার স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে ভোল্ট মিটার এর একক, ঠিক আছে। বা আরেকভাবে লিখতে পারি ইলেকট্রিক ফিল্ডের কি হচ্ছে, নিউটন পার কুলম তার সাথে মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার কুলম মিটার স্কোয়ার, ঠিক আছে। আর এর মাত্রা কি হবে, তাহলে এর মাত্রা হচ্ছে যে নিউটন, নিউটন মানে হচ্ছে এম এল টি মাইনাস টু, সি মানে হচ্ছে এ ইনটু টি মানে হচ্ছে চার্জের ইনটু এর সাথে এল স্কোয়ার, এর সাথে এল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম এল কিউব টি মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওকে এর মাত্রা। এবার আমি বের করব যে একটি সুষম চাকতির মধ্যে দিয়ে, দেখি পরেরটা কি বের করব, যে সুষম চাকতির মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কি করে বের করব। তাহলে ধরে নিচ্ছি ধরো এখানে একটা সুষম চাকতি আছে আর এখানে একটা আধান ছিল, সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ আধানের জন্য
এই চাকতির মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা পাস করছে সেই ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে দেখব। তো এই চাকতির জন্য আমি একটা ধরে নিচ্ছি যে চাকতির যে ব্যাসার্ধ, ঠিক আছে, সেই ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, চাকতির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং এই চাকতির মধ্যে একটা ছোট্ট রিং কল্পনা করছি যে রিংটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, রিংটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, এবং এই কিউ আধান থেকে চাকতির কেন্দ্রের দূরত্ব হচ্ছে এল, চাকতির কেন্দ্রের দূরত্ব হচ্ছে এল, ঠিক আছে। তাহলে এই রিংয়ের ওপর তড়িৎ ক্ষেত্রের প্রভাব কি হবে, তাহলে রিংয়ের ওপর তড়িৎ ক্ষেত্র হবে ই ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট, দূরত্ব কতটা এখানে এল আর এদিকে এক্স, তাই তো, তার মানে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা দূরত্ব, ঠিক আছে। এবার এখানে কোণ যদি হয় কি থিটা কোণ যদি করে, ঠিক আছে, তাহলে আমাদের তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে এই রিংয়ের জন্য, তাহলে ডি ফাই ইকুয়াল টু হচ্ছে ই ডিএস ইন্টু কস থিটা। এবার ডিএস মানে কি, এই রিংয়ের ছোট্ট কল্পনা, এবার রিংয়ের প্রথমে অন্ত ব্যাসার্ধ এটা ধরছি এক্স আর বহি ব্যাসার্ধ ধরছি এক্স প্লাস ডিএক্স, তাহলে ডিএস ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ডিএস ইকুয়াল টু হচ্ছে পাই এক্স স্কোয়ার, সরি পাই ডিএক্স স্কোয়ার, পাই এক্স প্লাস ডিএক্স স্কোয়ার, ঠিক আছে, তার এইটার হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার, তার মানে ইকুয়াল টু, দেখো ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার যেটা হবে সেটা খুবই ক্ষুদ্র, তাই জন্য ওটাকে নেগলেক্ট করছি, তাহলে কি পাচ্ছি টু পাই এক্স ইন্টু ডি এক্স, ঠিক আছে। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, যে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু টু পাই এক্স ডি এক্স ইন্টু কস থিটা, কস থিটা মানে এখানে এই ত্রিভুজটার কি হচ্ছে ভূমি হচ্ছে এল আর এই অংশটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে হচ্ছে এল বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা আমার দাঁড়ালো, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, এটাকে আরেকবার আরেক জায়গায় লিখলে, তাহলে এখানে লিখলে আমি পাচ্ছি যে এইটা ইকুয়াল টু হচ্ছে কিউ এল এক্স ডিএক্স, তাই তো, বাই টু এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এই রিংটার জন্য যদি ডি ফাই, তাহলে সমগ্র চাকতিটার জন্য তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে সেটা বের করবো, তাহলে সমগ্র চাকতিটার জন্য তড়িৎ ফ্লাক্স সেটাকে আমি যদি ফাই ধরি, তাহলে সেটাকে যদি ফাই ধরি, তাহলে ফাই ইকুয়াল টু কী হচ্ছে ইন্টিগ্রেশন ওভার কোনখান থেকে জিরো থেকে আর পর্যন্ত আর ব্যাসার্ধ কি ডি ফাই, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ এল বাই টু এপসাইলন নট, বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে হচ্ছে জিরো টু আর, জিরো টু আর এক্স ডিএক্স বাই, এইটা এইটা হয়ে যাচ্ছে থ্রি বাই টু পাওয়ার ছিল, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। এবার একটা জিনিস দেখো, আমি যদি ধরে নিই, লেট অ্যাজিউম যে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে ডিজেড ইকুয়াল টু কত হচ্ছে, ডিজেড ইকুয়াল টু টু এক্স ইন্টু ডিএক্স, যেখানে এলটা কনস্ট্যান্ট, মানে এই দূরত্বটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে যদি এই মানগুলো বসাই তাহলে এই জিনিসগুলো কী হবে দেখো, তাহলে এই জিনিসটা হচ্ছে যে কিউ এল বাই টু এপসাইলন নট ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, যে মানটা বেরিয়ে যাচ্ছে দেখো ওয়ান বাই এল, লিমিটটা যদি বসাই জিরো টু আর, তার মানে ওয়ান বাই এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা আমার ভ্যালুটা বেড়েই যাচ্ছে তড়িৎ প্রতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এই যে পদ্ধতিটা এটা একটু কঠিন কঠিন লাগছে, এই পদ্ধতিটাকে গাউসের উপপাদ্যের মাধ্যমে আরও সহজে করা যায়, তো কিভাবে সহজে করব সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো দেখি বোর্ডটা একটু ক্লিয়ার করে নি, তার আগে আর একটা জিনিস বলে রাখতে চাই, যেটা হচ্ছে যে ঘন কোণ বলতে আমরা কি বুঝি, আমরা জানি কোণ, কোণ মানে কি, কোনো একটা বৃত্ত, একটা বৃত্ত কল্পনা করি, ধরো একটা বৃত্ত, একটা বৃত্ত, ঠিক আছে, তাহলে এই বৃত্তের কি, বৃত্তের কেন্দ্র থেকে একটা পরিধির একটা ছোট্ট অংশ যদি এল নিই এবং ব্যাসার্ধ যদি আর হয় এবং এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা কি জানি যে এল ইকুয়াল টু আর থিটা বা থিটা ইকুয়াল টু হচ্ছে এল বাই আর, এইভাবে আমরা দেখি। সেই রকমই যখন আমরা ঘনকোণ কল্পনা করব, ঘনকোণ তার মানে ঘনকোণ বলতে কি বোঝাচ্ছে দেখি, তাহলে দেখো ঘনকোণ বলতে বোঝাচ্ছে, ধরো আমি একটা ছোট্ট একটা অংশ নিচ্ছি,
ঠিক আছে। এবার এর জন্য আমি কি করছি, এর জন্য আমি করছি এরকম একটা সারফেস, এটা ছোট্ট অংশ নিচ্ছি। তাহলে এখানে ঘনকোণ হচ্ছে এই যে ছোট্ট কোণটা, এই যে ছোট্ট কোণটা রয়েছে এটাই হচ্ছে ঘনকোণ, ঠিক আছে। তার মানে এই ঘনকোণের ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষেত্রফল, এবং সেই ক্ষেত্রফলটা যদি আমি ধরো কি করছি, ক্ষেত্রফলটাকে আমি ডিএস লিখছি, এই যে ক্ষেত্রফল এটাকে আমি ডিএস লিখছি, এবং এর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর যদি লিখি, তাহলে এই ঘনকোণটা যদি ডি ওমেগা বলছি, তাহলে আমাদের কি জানছি যে ডি ওমেগা ইকুয়াল টু হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার, ডিএস বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডি ওমেগা। এবার দেখো আবার যদি আমি এটাকে ধরে নিচ্ছি, যে এটা আমি প্রথমে ধরেছিলাম কি, প্রথমে ধরেছিলাম যে এইভাবে, এবার যদি এই ডিএসটা এর সাথে সমান না থাকে, সমান না থাকে বলতে আমি প্রথমটা ধরছি গোলকের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে ব্যাসার্ধ এবং ডিএস একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। এবার আমি ধরবো যে ডিএসটা ধরো এরকম একটা কোনো বিন্দু, দেখছি আমি ডিএসটাকে ধরছি, ধরো এইরকম একটা তলে আছে না, এরকম একটা কোণে আছে, ঠিক আছে, এবং তার জন্য আমাকে ঘনকোণ বের করতে হবে, তার জন্য আমাকে ঘনকোণ বের করতে হবে, একটা তলে রয়েছে এবং তার জন্য আমাকে ঘনকোণ, এটা হচ্ছে ডি ওমেগা, ডি ওমেগা, তাহলে এর জন্য আমাকে ঘনকোণ বের করতে হবে। তার জন্য আমাকে কি করতে হচ্ছে, যে এই তলে আর একটা বৃত্ত কল্পনা করতে হচ্ছে, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, এই যে অংশটা এই দিকে ছিল, এইটাকে আমি করছি ডিএস, এবং এই যে তলটা রয়েছে আর এই তলটা, এই দুটোর মধ্যে কোণ যদি থিটা হয়, তাই তো, তাহলে এই দিকের উপাংশ কি হচ্ছে, এই দিকের উপাংশ বা এটাকে ধরছি এই এই কোণটার সাথে, তার মানে এই দিকে একটা আর এটার ক্ষেত্রে এইটা, এই যে কোণটা এটাকে আমি এইটার সাথে লম্ব, এই দিক বরাবর হচ্ছে এই ডিএস এর এন ক্যাপ, আর এর ক্ষেত্রে হচ্ছে এই দিক বরাবর, তার মানে এদের মধ্যবর্তী যে কোণ এইটাকে আমি যদি থিটা ধরছি, তার মানে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ডিএস কস থিটা, আর এই ব্যাসার্ধ যদি আর হতো তাহলে ডি ওমেগা ইকুয়াল টু তখন কি লিখবো, যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। কিন্তু এখানে দেখো যেহেতু এই যে কোণটা, এই কোণটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তাই জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে তাই জন্য ডিএস বাই আর স্কোয়ার করেছিলাম, সেটা কার ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে গোলকের ক্ষেত্রে যদি এই এইটাই দেখি, তাহলে গোলকের ক্ষেত্রে আমরা দেখছি তাহলে মোট ঘনকোণ কত, মোট ঘনকোণ হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএস বাই আর স্কোয়ার, তাই তো, তার মানে 1/r² যদি বেরিয়ে যায় তাহলে গোলকের মোট ক্ষেত্রফল হচ্ছে 4/r², তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4π। ওকে, এই ঘনকোণের একক কি, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব যে গাউসের উপপাদ্য, যেটা আমাদের মেইন জিনিস, সেটা কি, তাহলে দেখো এই যে গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্যর বিবৃতিটা হচ্ছে কোন একটা বদ্ধতল, মানে ধরো এরকম একটা বদ্ধতল, এই বদ্ধতলের মধ্যে দিয়ে, ধরো বদ্ধতলের মধ্যে আধান আছে কিউ, তাহলে এই বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান, অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান এই তলের অভ্যন্তরে অবস্থিত যে আধান রয়েছে তার 1/ε0 গুণ। তার মানে এর ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স কি হচ্ছে, এই বদ্ধতল যদি হয় তাহলে এটা আমি লিখবো ক্লোজ ইন্টিগ্রেশন, এইরকম করে এটা ইন্টিগ্রেশনের মধ্যে মাঝে একটা গোল চিহ্ন, ঠিক আছে, এটাকে লিখবো E.ds, এটাই হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটাই হচ্ছে গাউসের উপপাদ্য, ঠিক আছে।
এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে গাউসের উপপাদ্যর প্রমাণটা আমি করবো কিভাবে। তো দেখো, গাউসের উপপাদ্যর প্রমাণ আমি করার জন্য আমি প্রথমে একটা ছোট্ট একটা তল কল্পনা করছি, একটা ছোট্ট তল। সেই তলটা কি, সেই অংশটা হচ্ছে ডিএস, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এই দিক বরাবর, আর ডিএস তলটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই দিক বরাবর, আর ডিএস হচ্ছে এই দিক বরাবর, ডিএস ভেক্টর। ওকে, তাহলে এক্ষেত্রে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে ই এর ই ডট ডিএস ইকুয়াল টু কি হচ্ছে দেখি। তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখি, কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা ই লিখি কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ ডট ডিএস ইন্টু এন ক্যাপ, কারণ ডিএস এর দিকে একক ভেক্টর এইটা। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ওভার কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ ডট এন ক্যাপ। এটা তার মানে আর ক্যাপ ডট এন ক্যাপ মানে কি হচ্ছে, কস থিটা। তার মানে এইটা জিনিসটা দাঁড়াচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, আর স্কোয়ার ইন্টিগ্রেশনের মধ্যে কি হচ্ছে, ইন্টিগ্রেশনের মধ্যে আরেকটা টার্ম ছিল এখানে ডিএস টা, তাই তো। তার মানে এখানে হচ্ছে ডিএস কস থিটা। তার মানে দেখো, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার এটা কি ছিল, এটা ছিল ডি ওমেগা, তাই তো, যেখানে দেখলাম ঘনকোণ। তার মানে কিউ বাই 4 পাই এপসাইলন নট, ঠিক আছে, ক্লোজড ইন্টিগ্রেশন ডি ওমেগা। তাহলে ডি মোট ওমেগা কত ছিল, মোট ওমেগা হচ্ছে 4 পাই। তাহলে আমি যদি এখানে ভ্যালুটা বসাই, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 4 পাই, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই এপসাইলন নট। এটা আমি পেয়ে গেলাম মানটা, ঠিক আছে। আর একটা ভাবে ধরা যায় কিভাবে, আর একটা ভাবে প্রসেসটার প্রমাণটা দেখবো, গাউসের উপপাদ্যের প্রমাণটা, সেটা কি, সেটা আমি দেখবো গোলক কল্পনা করে। তাহলে আমি যদি একটা গোলক কল্পনা করছি, তাহলে এইটা যদি একটা গোলক হয়, তাহলে এই গোলকের কেন্দ্র ই কোন দিক বরাবর, এই দিক বরাবর, বাইরের দিক বরাবর। আবার এক্ষেত্রে যদি একটা তল নিচ্ছি ডিএস, তারও ভেক্টর কোন দিক বরাবর, এই দিক বরাবর, এন ক্যাপ ডিএস ভেক্টরে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে ই ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ই ডিএস, কারণ থিটাটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কারণ থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ই ডিএস, তাহলে এখন কি হচ্ছে, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ই ডট ডিএস ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই অফ ডিএস, ই অফ ডিএস, তাই তো। তার মানে এখান থেকে ই এর মানটা কি ছিল, আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, আর ডিএস মানে হচ্ছে একটা গোলকের ক্ষেত্রে মোট ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। তাহলে মানটা যদি বসাই, তাহলে কি যাচ্ছি, কিউ বাই এপসাইলন নট। তাহলে আমি দুভাবেই প্রমাণটা করতে পারলাম, ঠিক আছে। এবার আসছি পরবর্তী, পরবর্তী জিনিস কি, পরবর্তী কোশ্চেন আমি দেখব যে এই গাউসের উপপাদ্য থেকে আমরা কুলম্বের সূত্রের প্রমাণটা করব। তার মানে এখন কুলম্বের কুলম্বের সূত্র এর ক্ষেত্রে ব্যবহার করে ই এর মান বসিয়ে গাউসের উপপাদ্য প্রমাণ করেছি। এবার আমি করব গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রের প্রমাণ। তাহলে দেখি কিভাবে করব। তাহলে দেখো, গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রমাণ আমরা যখন করছি, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম একটা তল, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ই এর ডাইরেকশন গোলকেই ধরে নিচ্ছি, এবং ডিএস হচ্ছে এরকম একটা অংশ কেন্দ্র থেকে ডিএস। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে গাউসের উপপাদ্য কি জানি, ই ডট ডিএস ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট, যেখানে কিউ হচ্ছে এর মধ্যে মোট আধান। তাহলে এখান থেকে আমি যদি, এখানেও কি হচ্ছে, ই ডট ডিএস ইকুয়াল টু ইডিএস, তার মানে ইটা বাইরে লিখছি, ইনটু ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা যদি গোলক হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তার মানে ই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটাই মানতে হবে। এবার আসছে পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলতে আমরা এখানে দেখবো যে গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো, ঠিক আছে, কিভাবে এর প্রয়োগ করব আমরা। তো প্রথম প্রয়োগে আসি, প্রথম প্রয়োগ আমি, আমরা কি জানি, যে ডাইমেনশন ওয়াইজ জানি কি, প্রথম হয় 0D, প্রথম হয় 0D, তারপরে হয় 1D মানে 1 ডাইমেনশনাল, তারপরে হয় 2D, তারপরে হয় 3D। তো আমিও প্রমাণটা এইভাবেই করবো।
তাহলে প্রথম আমি দেখছি জিরোটি। জিরোটি মানে কি? একটা বিন্দু আধান। তাহলে এইখানে আর একটা কথা বলে রাখি, ধরো কোনো একটা বদ্ধ তল, যে কোনো বদ্ধ তল, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই বদ্ধ তলের ক্ষেত্রে যদি গাউসের উপপাদ্য প্রয়োগ করা সম্ভব হয়, তবে কিন্তু এই বদ্ধ তলটাকে গাউসীয় তল বলে। এই বদ্ধটাকে কি বলবে? যে গাউসীয় তল, গাউসীয় তল, যে ক্ষেত্রে গাউসের উপপাদ্য প্রমাণ মানে প্রযোজ্য হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি প্রথম আসছি জিরোটির ক্ষেত্রে, যে একটা বিন্দু আধানের ক্ষেত্রে। তাহলে বিন্দু আধান যদি কিউ হয়, তাহলে এই বিন্দু আধান থেকে আমি ধরে নিচ্ছি যে আর দূরত্বে পি বিন্দু রয়েছে, আর দূরত্বে পি বিন্দু রয়েছে। তাহলে এই পি বিন্দুর জন্য, পি বিন্দুর ওপর কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমি গাউসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করবো। এটাই হচ্ছে ওটা প্রথম প্রয়োগ, ঠিক আছে। এই ই এর মানটা আমি বের করবো। তাহলে যখন আমি পি বিন্দুটাকে নিচ্ছি, এবার আমি একটা কি করছি, একটা গাউসীয় তল বা একটা কল্পিত গোলক আমি কল্পনা করে নিচ্ছি, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এবং পি বিন্দুটা ওই গোলকের তলে অবস্থিত, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, যে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কি হচ্ছিল, কিউ বাই এপসাইলন নট। এখানে মোট আধান আছে কিউ, তার মানে হচ্ছে বিন্দু আধান। তাহলে বিন্দু এর ক্ষেত্রে হচ্ছে ই ইনটু কি হচ্ছে ডিএস, ডিএস ক্লোজড ইন্টিগ্রেশন, তার মানে কিউ বাই এপসাইলন নট, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, যেখানে ডিএসটা হচ্ছে এই কল্পিত গোলকটার ক্ষেত্রফল, ঠিক আছে। তার মানে এখানে দেখো ই কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ারের সাথে। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কেমন দেখতে হবে দেখি। তাহলে এর ক্ষেত্রে যে গ্রাফটা হবে বা লেখচিত্রটা আমি করব, যেটা অনেক সময় পরীক্ষায় আসে, তাহলে লেখচিত্রটা হচ্ছে, যদি এর কেন্দ্র ধরে নিচ্ছি যে এইটা কি, কোনটা কেন্দ্র, যে এইটাকে কেন্দ্র ছিল, তার মানে এইখানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র এই দিকে হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এইটা এখানে হচ্ছে ও কেন্দ্র, এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা এখান থেকে আস্তে আস্তে এইরকম করে 1/r² সাথে প্রপোর্শনাল, এটা হচ্ছে লেখচিত্র, ঠিক আছে। এবার আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কি বলেছিলাম, প্রথম জিরোটি হয়ে গেল, এবার আসছি 1D-তে, ঠিক আছে। তাহলে 1D-টা দেখি, তাহলে দেখো 1D আমি দেখছি, তার মানে একটা লম্বা সরু তার দেখবো, ঠিক আছে, লম্বা সরু দীর্ঘ রিজু দৈর্ঘ্যের একটা তার, যেটা সম্ভবত 2019-এর কোশ্চেন ছিল, দেখে নিতে পারো তোমরা। তো ধরে নিচ্ছি এই যে তারটা সরু তার, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এর মধ্যে মোট আধান আছে কিউ। তাহলে একক দৈর্ঘ্যের যে আধান রয়েছে সেটা কি হচ্ছে, সেটাকে বলবো আমি ল্যামডা। সেই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এল, তার মানে কিউ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইনটু এল, ওকে। এবার এর ক্ষেত্রে আমি কি করছি, যে এর অক্ষ থেকে, এই যে তারের অক্ষ থেকে একটা আর দূরত্বে আবার সেই পি বিন্দু অবস্থিত, ঠিক আছে, আর দূরত্বে পি বিন্দু অবস্থিত। তাহলে এই পি বিন্দুর জন্য আমাকে তড়িৎ ক্ষেত্র মান, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে হবে, যে এই সরু তারের জন্য, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আবার আমাকে এই পি বিন্দুটাকে তলে রেখে আমাকে একটা কি করতে হচ্ছে, একটা চোঙ কল্পনা করতে হচ্ছে, কারণ এইটা একটা তারটা একটা চোঙের মতো কাজ করবে, তারটা একটা সরু চোঙ, তার মানে একটা মোটা চোঙ কল্পনা করছি। তাহলে এই চোঙের ক্ষেত্রে আমাকে বের করতে হচ্ছে ই ডট ডিএস, ই ডট ডিএস। তাহলে এর ক্ষেত্রেও যদি আমি একটা তল নিতাম ডিএস, তাহলে ডিএস আর ই এই দুটো কিন্তু একই দিকে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত হতো, জিরো, তার মানে ই ডট ডিএস ইকুয়াল টু ই ডিএস হয়ে যেত, তার মানে এইটা ইকুয়াল টু ই, ডিএস ইকুয়াল টু মোট আধান কত আছে কিউ, তাহলে মানে কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে ই ইনটু ডিএস মানে কি, এই চোঙটার মোট ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 2πr(l), এটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, কিউ এর জায়গায় আমি যদি ল্যামডা এল বসাই তাহলে এইটা হয়ে যাচ্ছে, তার মানে ই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ল্যামডা
বাই টু পাই এপসাইলন নট আর, ঠিক আছে? তার মানে অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। তাহলে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর হলে এর ক্ষেত্রেও লেখচিত্রটা কেমন হবে, এর ক্ষেত্রে লেখচিত্রটা হবে ই এই দিকে ও এইটা, তার মানে এর লেখচিত্রটা হচ্ছে এইভাবে, মানে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, এইভাবে ক্যারি করছে। ওকে, এদিকে হচ্ছে আর। এবার কোনটা কোনটা হলো, জিরো ডি হলো, ওয়ান ডি হলো, এবার আসছি পরবর্তী টু ডি, তাই তো? দেখি তাহলে, দেখো টু ডি যখন দেখছি, টু ডি মানে আমি একটা কি করব, যে একটা তল কল্পনা করছি, একটা ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা হচ্ছে মোট এরিয়া হচ্ছে, বা ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে? এবং এর মধ্যে মোট আধান আছে কিউ, ঠিক আছে? তাহলে মোট আধান যদি কিউ হয়, এখানে আমি কি করছি, একটা ছোট্ট অংশ ধরছি ডিএস। তাহলে ডিএস যখন কল্পনা করছি, তাহলে এর ক্ষেত্রে ই ডট ডিএস এটা ইকুয়াল টু ইটা কোন দিকে, বাইরের দিকে, ইউ বাইরের দিকে, ই এই দিকেও যাবে আবার এই দিকেও যাবে দুদিকেই, কারণ তলের দু সাইডেই এই তলটাতে পুরোটা আছে, কি পুরোটা আছে আধান আছে কিউ, ঠিক আছে? তার মানে ই দুদিকেই বেরোচ্ছে, তার মানে এই ক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু কি হচ্ছে, ই ইনটু টু ডিএস এটা দাঁড়াচ্ছে। তাহলে এইটা গাউস উপপাদ্য থেকে জানি কি, এইটা ইকুয়াল টু মোট আধান বাই এপসাইলন নট। তাহলে এই অংশটাতে আধান কি আছে, এইটাকে কিউ প্রাইম দিচ্ছি, তাহলে এই অংশটাতে আধান কি হচ্ছে, তাহলে কিউ হচ্ছে এ এরিয়াতে আছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান, সেটাকে আমি সিগমা যদি লিখি, তাহলে সিগমা ইকুয়াল টু কি হচ্ছে, কিউ বাই এ, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এই অংশটার মধ্যে আধান কি আছে, যদি কিউ প্রাইম হয়, তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে সিগমা ইনটু ডিএস, সিগমা ইনটু ডিএস, তাই তো? তাহলে এখানে যদি মানটা বসাই যে সিগমা ইনটু ডিএস বাই এপসাইলন নট, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, যে ই ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে দেখো এই মানটা আমি পেয়ে গেলাম। এবার টু ডি হয়ে গেল, এবার আসছে কি থ্রি ডিতে। তো থ্রি ডির ক্ষেত্রে কি কি কল্পনা করা যেতে পারে, এক হচ্ছে গোলক আর দু নম্বর হচ্ছে চোঙ, তাই তো? তাহলে প্রথম আমি দেখবো সহজতমটা, সেটা হচ্ছে চোঙটা, ঠিক আছে? তাহলে দেখি চোঙেরটা কি হয়। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে এইটা একটা চোঙ, থ্রি ডি, থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে? ছবিটা একটু ইয়ে হচ্ছে। এবার চোঙের চোঙ, এই চোঙটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, চোঙটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এখানে তিনটে কন্ডিশন হতে পারে, কি কি, একটা হচ্ছে বহিঃ পি বিন্দুটা এক বহিঃস্থ বিন্দু হতে পারে, দু নম্বর হচ্ছে পি বিন্দুটাই আবার তলে অবস্থিত হতে পারে, আবার পি বিন্দুটা কি হচ্ছে এর অন্তঃস্থ কোনো বিন্দুতে অবস্থিত হতে পারে। তাহলে সেই তিনটে কেসের ক্ষেত্রে আমি বের করবো। তাহলে প্রথম আসছি এক নম্বর কেস, এক নম্বর কেস দেখি। তাহলে প্রথম এক নম্বর কেসের ক্ষেত্রে আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে এই চোঙের অক্ষ থেকে ধরে নিচ্ছি পি বিন্দু দূরত্ব হচ্ছে আর, স্মল আর। তাহলে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? তাহলে বহিঃস্থ বিন্দুর ক্ষেত্রে ই ডট ডিএস, এক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু ইডিএস হবে, কারণ এখানে যদি আমি এখানে, এখানেও একটা আমাকে গাউসীয় চোঙ কল্পনা করতে হচ্ছে বা গাউসীয় তল, তাহলে সেই তলের ক্ষেত্রে কি হচ্ছে, এই তলে এইরকম এইরকম একটা তল কল্পনা হচ্ছে, যে তলটা স্মল আর ব্যাসার্ধের তল। তাহলে এই তলের ক্ষেত্রে এখানেও হয়ে যাচ্ছে ই ইনটু, এই পুরো তলটার ক্ষেত্রফল কি হচ্ছে, টু পাই আর ইনটু এল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এইটা ইকুয়াল টু, এই চোঙের মধ্যে আধান কত আছে, এই চোঙের মধ্যে আধান আছে কিউ, তার মানে এইটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাই তো? তার মানে এখান থেকে ই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, ই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কিউ বাই টু পাই এপসাইলন নট আর ইনটু এল। তাহলে এলটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ই কার সাথে প্রপোর্শনাল, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর এর সাথে, ঠিক আছে? তাহলে এটা এক নম্বর পেলাম। এবার আসছি দু নম্বর কেসটা, এই সাইডটাই লিখছি। তো
তাহলে দু নম্বর কেসের ক্ষেত্রে কি হচ্ছে, দু নম্বর কেসের ক্ষেত্রে ই স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে, তার মানে ই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই টু পাই এপসাইলন নট ক্যাপিটাল আর ইন্টু এল। এবার আসছি অন্তস্থ বিন্দুটাই, মানে তিন নম্বর কেসে। তাহলে অন্তস্থ বিন্দুর ক্ষেত্রে যখন করব তখন একটা জিনিস দেখো খেয়াল করবে, সেটা কি, সেটা হচ্ছে এই যে অন্তস্থ বিন্দুটা, এই যে অন্তস্থ বিন্দুটা, এই অন্তস্থ বিন্দুটার, এই অন্তস্থ বিন্দুটার ঠিক আছে, কেউ কল্পনা করে তলে কল্পনা করে আমাকে আর একটা ছোট্ট চোঙ কল্পনা করতে হচ্ছে এখানে, এক্ষেত্রে তাই তো এরকম একটা ছোট্ট চোঙ কল্পনা করতে হচ্ছে, মনে হচ্ছে এরকম একটা ছোট্ট চোঙ, এইটা একটা চোঙ ঠিক আছে, একটা চোঙ, এই ছোট্ট চোঙের মধ্যে আধান তাহলে কত আছে, এর ক্ষেত্রে মোট আধান ছিল কিউ, তাই তো, তার মানে প্রতি একক আয়তনে আধান কত হচ্ছে সেটাকে যদি রো লিখি তাহলে রো ইকুয়াল টু কিউ বাই পাই আর স্কোয়ার ইন্টু এল, এটা হচ্ছে। তাহলে এই চোঙটার মধ্যে তো আর টোটাল চার্জ কিউ নেই, এই চোঙটার মধ্যে একটু অল্প পরিমাণে চার্জ আছে সেটাকে ধরছে কিউ প্রাইম, তাই তো। তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এই চোঙটার আয়তন, এই চোঙটার আয়তন হচ্ছে পাই। এবার এই চোঙটার দূরত্ব কত আমি ধরে নিচ্ছি যে অক্ষ থেকে এই চোঙটার যে দূরত্ব এটা হচ্ছে এক্স, তাহলে এইটা যদি এক্স ধরতাম তাহলে পাই এক্স স্কোয়ার ইন্টু এল, এটা হচ্ছে, তার মানে মানটা যদি বসাই তাহলে দেখো পাচ্ছি কিউ বাই পাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু পাই এক্স স্কোয়ার ইন্টু এল, তার মানে হচ্ছে কিউ এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা আমি মানটা পেয়ে গেলাম ঠিক আছে। দেখো একটু ছোট করে দেখো, তাহলে এইটা যখন পেয়ে যাচ্ছি তাহলে আমাকে কি করছি, এবার আমি বের করব কি, এবার আমি বের করব এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, তার মানে এর ক্ষেত্র তখন এইখানে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ই ডট ডিএস এইটা ইকুয়াল টু কি হতো, এইটা হতো ই ইন্টু ডিএস ইন্টু ডিএস, এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত হতো, ই ইন্টু টু পাই এক্সেল, এটাই হতো ক্ষেত্রফল। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কিউ প্রাইম বাই এপসাইলন নট, এই ক্ষেত্র এর মধ্যে যে আধানটা আছে, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তখন যে কিউ এক্স স্কোয়ার বাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু কিউ এক্স বাই টু পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু এল, এটা আমি পাচ্ছি। তার মানে এখানে ই কার সাথে প্রপোর্শনাল, এখানে ই প্রপোর্শনাল হচ্ছে এক্স এর সাথে, তাই তো। তার মানে এর ক্ষেত্রে যে বাইরে বহিস্থ বিন্দুতে কি হচ্ছিল, ওয়ান বাই আর এর সাথে, আর অন্তঃস্থ বিন্দুতে এক্স এর সাথে, আর তলে হচ্ছে এর মানটা এটা সর্বোচ্চ। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, তাহলে এর ক্ষেত্রে যে গ্রাফটা দেখতে হচ্ছে সেটা কি হচ্ছে, যদি এইটা কেন্দ্র হচ্ছে ঠিক আছে, এটা কেন্দ্র হচ্ছে, এই দিকে হচ্ছে আর, আর এই দিকে যদি ই করছি তাহলে এর গ্রাফটা কি হচ্ছে যে জিরো থেকে এইরকম বাড়ছে, এবং সর্বোচ্চ মান কোনখানে হচ্ছে যখন তলে রয়েছে এই মানটা, এরপরে ওয়ান বাই আর এর সাথে প্রপোর্শনাল, এখানে হচ্ছে ই প্রপোর্শনাল টু এক্স, এখানে হচ্ছে ই এই বিন্দুতে ই ইকুয়াল টু কি হচ্ছে, ই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টু পাই এপসাইলন নট আর এল, আর এখানে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, এইটা আমার মানটা পাচ্ছি ঠিক আছে। তাহলে দেখো এবার আমি যেটা দেখছি একটা বিশেষ কন্ডিশন, সেটা হচ্ছে যদি এই চোঙটা ফাঁকা ফাঁপা চোঙ হতো বা পরিবাহী চোঙ হতো তাহলে এর সমস্ত আধান কোথায় অবস্থিত হতো, সমস্ত আধান এর তলে অবস্থিত হতো, এর মধ্যবর্তী বিন্দুতে কোনো আধান থাকতো না, তার মানে এখানে মধ্যবিত্ত বিন্দুতে তখন কি হতো, মধ্যবিন্দু বিন্দুতে তখন আধান যেটা হতো সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু জিরো হয়ে যেত, তার মানে এই ক্ষেত্রে মধ্যবিন্দু বিন্দুতে অন্তঃস্থ বিন্দুতে কি হতো, ই ইকুয়াল টু জিরো হতো। তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হতো, গ্রাফটা হতো হতো এখান থেকে ম্যাক্সিমাম উঠছে, তারপরে এটা এই অনুযায়ী ওয়ান বাই আর স্কোয়ারের সাথে এই হবে প্রপোর্শন ঠিক আছে। তাহলে তখন এই গ্রাফটা এইরকম হতো, এটা কার ক্ষেত্রে, ফাঁপা চোঙ বা পরিবাহী চোঙের ক্ষেত্রে ঠিক আছে। এবার আমি দেখবো থ্রি ডির আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে কার ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে ঠিক আছে। তো গোলকের ক্ষেত্রে দেখি কি কি হবে, তো দেখো আমি কি করছি যে একটা গোলক কল্পনা করছি, একটা গোলক ঠিক আছে।
তাহলে এই গোলকের আমার কন্ডিশন কি রয়েছে, যে গোলকের যে মধ্যবিন্দু এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এক্ষেত্রে তিনটে কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে অন্তস্থ বিন্দু, একটা হচ্ছে তল, তিন নম্বরটাকে অন্তস্থ বিন্দু করছি আগের মতো, দু নম্বরটা তল, আর এক নম্বর হচ্ছে একটা বহিঃস্থ বিন্দু, ঠিক আছে, সেই ক্ষেত্রে বের করবো। তাহলে প্রথম দেখছি যে এর বহিঃস্থ বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করবো। তাহলে বহিঃস্থ বিন্দু এটা পি, কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমার বহিঃস্থ বিন্দুতে এক নম্বরে যে ই ডট ডিএস, এক্ষেত্রে হচ্ছে ই ডট ডিএস ইকুয়াল টু ইডিএস, তার মানে ই ইন্টু, তাহলে এটাকেও আমাকে কল্পনা করে একটা কি করতে হচ্ছে, একটা গাউসীয় চোং, গাউসীয় তল, যে গাউসীয় তল বা আমাকে একটা একটা গোলক কল্পনা করতে হচ্ছে, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এবং গোলকের মধ্যে তলে পি বিন্দু অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই ডট ডিএস, মানে হচ্ছে এই গোলকটার, এই পুরো বড় গোলকটার কি হচ্ছে যে ক্ষেত্রফল 4πr² এটা, এইটা ইকুয়াল টু এর মধ্যে আধান যদি কিউ থাকে তাহলে কিউ বাই এপসাইলন নট, এটা হচ্ছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে এখান থেকে ই পেয়ে যাচ্ছি কিউ বাই 4πr² এটা আমার মানটা পেয়ে গেলাম। অর্থাৎ ই কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, ই প্রপোর্শনাল হচ্ছে 1r² এর সাথে প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার তলে যদি দেখি, তলে মানে হচ্ছে এইখানে, এইখানে কোনো বিন্দুতে, তাহলে তলের ক্ষেত্রে এর ব্যাসার্ধ ধরে নিচ্ছিলাম যে ক্যাপিটাল আর, তাহলে ব্যাসার্ধ যদি ক্যাপিটাল হয় তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে, ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই 4πε0R² এটা আমার মানটা, ঠিক আছে। এবার আসছে তিন নম্বর কন্ডিশন, তিন নম্বর কন্ডিশন কি, অন্তস্থ বিন্দুতে। তাহলে অন্তস্থ বিন্দু আমি কোনখানে ধরছি, এই বিন্দুটা, এই বিন্দুটা। এবার অন্তস্থ বিন্দুর দূরত্ব কত, এটা এক্স। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, যে এই অন্তস্থ বিন্দুটাকে কেন্দ্র করে একটা গোলক কল্পনা করতে হচ্ছে, যেখানে অন্তস্থ বিন্দুটা এই গোলকের তলে অবস্থিত, তাই তো। তাহলে এখন আমাকে প্রথমে দেখে নিতে হচ্ছে যে এই এই পুরো গোলকটার ক্ষেত্রে ছিল আধান ক্যাপ স্মল কিউ, তাহলে এই অন্তস্থ বিন্দুতে আধান হচ্ছে কিউ প্রাইম। তাহলে প্রথমে আমি দেখি যে একক আয়তনে আধান কত হচ্ছে, একক আয়তনে আধান যদি রো হয় তাহলে সেইটা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4π3πr³, এটা হচ্ছে। তাহলে এই ছোট্ট গোলকটা, লাল যে গোলকটা রয়েছে, এই গোলকটার ক্ষেত্রে আধান কত হচ্ছে, কিউ প্রাইম, কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু 4π3πx³, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি যদি মানটা বসাই তাহলে কিউ বাই 4π3πr³ ইন্টু 4π3πx³, তার মানে ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো কিউ x³r³, এটা আমার এই অন্তস্থ গোলকটার মধ্যে যে আধান রয়েছে সেটা মানটা পেলাম। তাহলে এখানে আমার কি হচ্ছে, এবার গাউসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে ই ডট ডিএস, ই ডট ডিএস ইকুয়াল টু এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে ই ইন্টু 4πx², এই ছোট্ট লাল গোলকটার ক্ষেত্রফল 4πr² এইটা ইকুয়াল টু হচ্ছে কিউ প্রাইম বাই এপসাইলন নট, এই ছোট্ট গোলকের মধ্যে যে আধান রয়েছে, তার মানে ই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ x³ বাই 4πx² ইন্টু r³ ইন্টু এপসাইলন নট, এটা। তার মানে এইখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে কিউ এক্স বাই 4πε0r³, এই মানটা বেরোচ্ছে। তার মানে ই কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, ই প্রপোর্শনাল টু এক্স এর সাথে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে লেখচিত্রটা যদি আঁকি তাহলে লেখচিত্রটা কেমন হচ্ছে দেখি, তাহলে এর লেখচিত্রটা যদি আমি আঁকতে যাই তাহলে লেখচিত্রটা হবে, আমি এখানেই করছি, তাহলে এই দিকে যদি ই কল্পনা করছি, এই দিকে হচ্ছে আমি আর কল্পনা করছি, তাহলে লেখচিত্রটা কি হচ্ছে, এইখানে হচ্ছে এক্স বিন্দু, এই দিক বরাবর আস্তে আস্তে ধীরে ধীরে মানটা সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ কোনখানে হচ্ছে, যে আর এ, এটা আর এ, এটা কেন্দ্র থেকে, তাহলে এইখানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানের ভ্যালু কোনটা, সর্বোচ্চ মানের ভ্যালু হচ্ছে কিউ বাই 4πε0r² তারপরে কি হচ্ছে, তারপর 1r² এর সাথে কমছে বহিঃস্থ বিন্দুতে, তার মানে এটা তখন ধীরে ধীরে এরকমভাবে কমে যাচ্ছে, ঠিক আছে। আবার এখানে সেই কন্ডিশন যদি লাগাই যে পরিবাহী গোলক বা ফাঁপা গোলক যদি হয় তাহলে কি হবে, তাহলে পরিবাহী গোলক বা যদি ফাঁপা গোলক আমি কল্পনা কন্ডিশন লাগাচ্ছি তখন এই অন্তস্থ বিন্দুতে যে আধান Q
কিউ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে অন্তস্থ বিন্দুতে, তার মানে ই ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে ই ইকুয়াল টু জিরো হলে তখন এইটা দেখতে কেমন হচ্ছে, তখন এটা পুরো অন্তস্থ বিন্দুতে জিরো, সর্বোচ্চ মান তলে, তারপরে আস্তে 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 এটা এইভাবে কমছে। তাহলে এইভাবে দেখতে হবে। তাহলে আশা করি তোমাদের এই অসুবিধা হয়নি বুঝতে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু জানাও, ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা এইটা নিয়ে যেসব অঙ্ক আছে সেই সব নিয়ে দেখবো, ঠিক আছে? তো দেখো, রাখছি।